তোমরা আগের ব্লগে দেখেছো আমরা শির গোল্ডেন বিচ থেকে ফিরেছি ফেরার পরে এখন সমুদ্র স্নানে যাচ্ছি যাওয়ার পথে এখন দই বড়া আলুরদম খেয়ে নিচ্ছি যেটা পুরীর একটা স্ট্রিট ফুড এবং খুবই হেলদি এখন আমরা এসে গেছি পুরী বিচে আমরা ডাব দোকানে ডাব খাচ্ছি ডাব খেয়ে তারপরেই সমুদ্রে নামবো বিচে এসে এখন আমি একটা টিউব নিয়ে নিয়েছি নুলিয়া কাকুর সাথে বার্গেনিং করেছি তো উনি একটা টিউবের জন্য একজনের জন্য 150 টাকা বলেছিলেন আমি ওটাকে বার্গেনিং করে দুজনের জন্য 150 টাকায় সেট করেছি তোমাদের কারো ভয় না থাকলে টিউব নিয়ে মাছ সমুদ্রে যেতেই পারো খুবই মজা থাকে আমার খুব ভালো লাগে আমি আগে একবার টিউব রাইড করেছি তো মজা পেয়ে গেছি যে কারণে এইবার এসে আবার টিউব নিয়ে নেমে পড়ছি জলে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তোমরা দেখতেই পাচ্ছ আমি যেমন দুঃখী আর উঠছি তো সমুদ্র থেকেও সমুদ্রের মাছ থেকেও সেম ফেলে আমার মনে হয় সমুদ্রের সামনেটা পুরো ঝাপসা হয়ে যায় পারে কাউকে দেখতে পাই না যখন ঢেউয়ের ওপারে চলে যাই তারপর আবার সবাইকে দেখতে পাই তো খুব খুশি লাগে তখন আর আমি যে জায়গাটায় আছি এখন ওখানে কিন্তু পা পেয়ে যায় তবে হ্যাঁ যখন ঢেউ আসে তখন কিন্তু মাথার উপর দিয়ে ঢেউ যাবে তো সেই জন্যই টিউবটা কাজে দেয় যারা নিউলি আছেন তারা তো টিউব ছাড়াই ওই জায়গা চলে যায় তো আমরা তো পারবো না আমাদের ওটা অভ্যেস নেই কত বড় বড় ঢেউ আসছে তোমরা দেখতেই পাচ্ছ ঢেউ ভেঙে ভেঙে আমরা এগিয়ে চলেছি আগের দিন সমুদ্রে আসতে অনেক বেলা হয়ে গেছিলো প্রায় 3টে বেজে গেছিলো যে কারণে কোনো টিউব বা ঘোড়া কিছুই ছিল না কিন্তু আজকে সবটাই আছে এবং জমজমাট আছে জায়গাটা লোকজনও ভর্তি রয়েছে যে কারণে একটা আলাদা একটা চার্ম রয়েছে জায়গাটা দেখে আমি একদম ওই দূরে হাত নাড়ছি মাঝে মাঝে দেখো ঢেউয়ের তলায় চলে গেলাম আবার ভেসে উঠছি মাঝে মাঝে খুব মজাদার একটা জিনিস হ্যাঁ বিপজ্জনক রিস্ক আছে আছে বলবো না কেউ ভয় পেলে সে যেও না কিন্তু যার ভয় নেই সে অনায়াসেই যেতে পারো কোনো সমস্যা নেই এখানে সমুদ্রের জলতলের আন্দাজ তোমরা হয়তো করতেই পারছ যারা দাঁড়িয়ে রয়েছে তাদেরই কোমর জল আর আমি রয়েছি আরও দূর থেকে আরও প্রায় 50 মিটার মতো দূরে তো সেক্ষেত্রে জলটা আমার অনেকটাই পায়ের তলায় কিন্তু আমি টিউবে ভেসে রয়েছি এবং যখন ঢেউ আসছে সুন্দর করে টিউবটা মানে আমাকে ভাসিয়ে ঢেউয়ের মাথায় নিয়ে যাচ্ছে সেটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স করোনা ভাইরাসের কারণে পুরী মন্দির বন্ধ থাকায় পর্যটক খুবই কম যে কারণে খুবই ফাঁকা ফাঁকা লাগছে না তো এখানে বেশ ভিড় হয় পুরীর সমুদ্রে বলো মন্দিরে বলো খুব ভিড় থাকে কিন্তু আমরা যেহেতু মন্দির খোলার সাথে সাথেই চলে এসেছি যে কারণে পর্যটক খুব কম এবং ভিড়ভাট্টাটাও কম রয়েছে বেশ ফাঁকা সবাই খুব আনন্দ করছে জলে নেমে
তোমরা দেখতেই পাচ্ছ সবাই কত আনন্দ করছে, নারী পুরুষ নির্বিশেষে বাচ্চা বয়স্ক মানুষ সবাই আনন্দ করছে। সমুদ্রে নেমে সমুদ্রের জলে স্নান করার বেশ উপকারিতাও রয়েছে। বছরে একবার অন্তত সমুদ্রের জলে স্নান করলে যাদের স্কিন ডিজিজ থাকে অনেকের সেটা সেরে যায়, যেহেতু সমুদ্রের জলে অনেক খনিজ বা মিনারেলস যেটা বলো সেটা থাকে। তো এখন আমি পাড়ের দিকে ফিরে আসছি, ঠিক আছে? ওরা একটা এক্সটেন্ড পয়েন্ট অব্দি নিয়ে গেছিলো, তারপর আমাকে পাড়ে ফিরিয়ে আনছে। আমি একটু একটু করে এগোচ্ছি পাড়ের দিকে। আমার টাইমিং শেষ, এখন সৌমেন গেছে, সৌমেনকে নিয়ে গেছে মুলিয়া কাকু। ও ওরা এগোচ্ছে আস্তে আস্তে মাঝ সমুদ্রের দিকে, ঢেউ ভেঙে ভেঙে এগিয়ে যাচ্ছে। ওই যে দূরে মাথা দুটো দেখা যাচ্ছে ওটা সৌমেন এবং কাকু দুজন যাচ্ছে। সবচেয়ে দূরের যে মাথা দুটো দেখা যাচ্ছে, সৌমেন আর নলিয়া কাকু যাচ্ছে ঢেউ ভেঙে ভেঙে, অনেকটা দূরে গেছে ওরা। আমার থেকেও সৌমেনকে বেশি দূরে নিয়ে গেছে কাকু। দেখো এই সমুদ্র ঢেউয়ের মাথায় চলে বসলো এবং উল্টো দিকে চলে গেলো। দূরে নীল আকাশ মিশেছে নীল সমুদ্রের সাথে দিগন্ত রেখা। তো খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, আর আমি চাইলে সমুদ্রের গর্জনটাকে সরিয়ে দিয়ে কোনো মিউজিক দিতেই পারতাম, কিন্তু সমুদ্রের গর্জন এবং তার সাথে মানুষের উল্লাস একসাথে কেমন লাগে সেটা তোমরা শোনো, ভালো লাগবে। এখন ধীরে ধীরে এবার তীরের দিকে এগিয়ে আসছে ওরা ঢেউ ভাঙতে ভাঙতে ঢেউর সাথে। যাই হোক, সমুদ্রের ঢেউ আর ঢেউয়ের গর্জন আর তার সাথে মিশে মানুষের উল্লাসে মন ভালো করা একটা পরিবেশ, যেখানে মনের মধ্যে যতই কষ্ট থাকুক দুঃখ থাকুক যতই টেনশান থাকুক মনে হয় সব সমুদ্রের জলে ছুঁড়ে ফেলে দিই এবং এগিয়ে চলি নতুনের পথে।
এই ছিল আমাদের টিউব রাইডিং এর ভিডিও, তোমাদের কেমন লাগলো জানিও। তোমার এখন চলে আসছে তীরের দিকে, আর আমি ভিডিওটাকে বাড়াচ্ছি না, পার্ট বাই পার্ট করছি যাতে তোমাদের জন্য ডিটেল তুলে ধরতে পারি, কোথাও টেনে টুনে তাড়াহুড়ো করে দেখিয়ে না চলে যেতে হয়। তার কারণে প্রত্যেকটা ইভেন্ট আমরা যা যা সেলিব্রেট করেছি প্রত্যেকটা কিছুকে আলাদা আলাদাভাবে দেখাচ্ছি। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও, এবং যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যানিশ জাম্পাম চ্যানেল। থ্যাংক ইউ, টাটা।